নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো ভিন্ন স্বাদের চিকেন। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের এই চিকেনের পদ। এখানে আমরা নিয়েছি চিকেন পরিমাণ মতো, জিরের গুঁড়ো, পেঁয়াজ, আদা বাটা, লঙ্কা ভেজে গুঁড়ো করে নেওয়া, নুন, হলুদ, গোলমরিচ বাটা এবং রসুন ছাড়া তেল। তো চলুন আমরা শুরু করি ভিন্ন স্বাদের চিকেন। আমরা আলুটাও নিয়েছি, আলুটা আগে কেটে হালকা করে ভেজে নিয়েছি। আমরা এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা, গোলমরিচ বাটা, রসুন কুচি দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আলু যেটা আগে ভেজে রেখেছিলাম, হলুদ এবং নুন পরিমাণ মতো। তেল দিয়ে দিলাম, আমরা সব মশলার সাথে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিই, মাখিয়ে কিছু সময় রেখে দিই। দেখুন এখনই কেমন একটা টেস্টি টেস্টি ভাব চলে এসেছে। আমরা 10 মিনিট বাদে রান্নাটা শুরু করলাম। এভাবে 5 মিনিট ঢেকে রান্না করবো।
জল দিয়ে দিলাম একটু। এবার আমরা নামিয়ে নেব।